যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। এই দেখো, এটা একটা বই, বই না, বই বললে ভুল করব। এটা বাইবেলের হাত রেখে আমি শপথ করে বলছি, যা বলবো সত্য বলবো, সত্য বলি মিথ্যা বলিবে না, বলবো না। এই যে কমেন্ট বক্সে কমেন্ট করা, মহারানী, শিক্ষাবিদ, এডুকেশনিস্ট, আপনাকে আমি বলছি দুটো লাইন পড়ে শুনে। এই দেখুন, দে উইল স্প্রিং আপ অ্যামাং দ্য গ্রাস লাইক উইলোস বাই দ্য ওয়াটার কোর্সেস। বুঝতে পেরেছেন? বুঝতে পারবেন না, কারণ আপনি হচ্ছেন শিক্ষার নামে কলঙ্ক, আপনি হচ্ছেন শিক্ষা ব্যবস্থাকে নোংরা করতে এসছেন। আমরা তিনটে মানুষকে মানি, আমরা চলুন আমি দুটো মানুষকেই মানি, একজন হচ্ছে ডাক্তার, আর একজন হচ্ছে, আর যারা আমাদের পড়াশোনা শেখায়, টিচার। টিচার মানে ভগবান। টিচারদের কাছ থেকে, যারা আমাদের শিক্ষায় শিক্ষিত করে, তাদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি, শিক্ষা অর্জন করি, তাদের, তারা আমাদের কাছে পূজনীয় ব্যক্তি। আর আরেকজন ভগবানের দরজা আমি যাদের ফেলেছি, তারা হচ্ছে আমাদের জীবন দান করেন যারা, তারা দোজ হু আর ডক্টর্স, মেডিকেল বোর্ডে যারা আছেন, যারা আমাদের জীবন দান করে। এই দুজন ব্যক্তিকে আমরা সশদ মানে রেসপেক্ট করি, প্রণাম জানাই, কারণ একজন হচ্ছে শিক্ষায় শিক্ষিত, শিক্ষা যাদের কাছ থেকে আমরা পাই, আর ডক্টর্স যারা আমাদের প্রাণ বাঁচায়। তো এই যে বইটা, এই যে আপনি কমেন্টস বক্সের, কমেন্টসের রানী, অন্যের চ্যানেলে গিয়ে, যার চ্যানেলে গিয়ে, এই ম্যাডামের যারা বিপক্ষে, যারা যারা সব ভিডিওস অনেক আগে অবশ্যই বানিয়েছিলেন, ছিল ওয়ান্স আপন এ টাইম, আর সেই সমস্ত মানুষের মানে ম্যাডামদের, ওই ম্যাডামের যারা যারা আছে তাদের কাছে গিয়ে, আপনি তাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনি হেগেমতে দিয়ে আসেন, এই যে বড় বড় শিক্ষার দোহাই দেন। আপনাকে একটা কোশ্চেন আমার খুব করতে ইচ্ছে করছে, আপনি কি আদৌ শিক্ষিত? শিক্ষার প্রতিটা ল্যাঙ্গুয়েজ আপনি যা যা বলেন কমেন্টসে গিয়ে, আপনি যা যা বলেন, মহান ব্যক্তি, আরেকজন মহান ব্যক্তি আছে তার কমেন্ট সেকশনে গিয়ে যা যা বলেন, সেগুলো মনে হয় না দেখে, মনে হয় না দেখে, দেখে মানে এই কমেন্টসগুলো পড়ে মনে হয় না যে আপনি টেবিলে বসে পেছনে বইয়ের গাদা সাজিয়ে, এরকম গাদা গাদা বই সাজিয়ে বসা একজন শিক্ষিত মানুষ। আপনি আপনার অশিক্ষিততার পরিচয় দিয়েছেন, অ্যান্ড হোয়াট এ ল্যাঙ্গুয়েজ। আমরা মানে আপনি যা যা ভাষায় কথা বলেন, বলছেন, তারাও বোধ হয় ওই সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, তারাও এখন একটু সমাজে শিক্ষিত হতে চাইছে। ম্যাথর, মুচি, হ্যাঁ, এদের আরও নিম্ন শ্রেণীর মানুষ, যাদের তো ভাষাকে নিয়ে আপনি বলছেন, আপনার কি ভাষা, তখন দেখলে কি মনে হয় যে আপনি ওই টেবিলে বসে দু সপ্তাহ তিন সপ্তাহ পরে স্ক্রিপ্ট তৈরি করে এসে একটু বসে থাকেন? হ্যাঁ, এবং আমি তো সত্যি বলেছি, অত্যন্ত বুড়ি লাগে আপনাকে দেখতে। আমি আবারও বলছি, আপনার বয়সের কোনো কাজ পাথর নেই। আমি ছাগলের দুধ দিয়ে চলি সবাইকে। আপনি জানেন ছাগলের দুধ কত উপকারী? আপনি জানেন? অনেকে, অনেক ডক্টর আছে, অবশ্য আপনি তো মানে শিক্ষার নামে বিগ জিরো, আপনার তো কোনো প্রুফ আমি পাচ্ছি না। আদৌ কি আপনি পড়াশোনা জানেন? আদৌ কি আপনার শিক্ষা আছে? আদৌ কি আপনি, আর অবশ্যই এখন তো কোনো শিক্ষা ব্যবস্থা সেমনি টালমাটাল হচ্ছে, আর কোনো কলেজ তো কোনো খোলেই নি, আপনি তো বসে বসে পয়সা নিচ্ছেন, এবং কতটা পড়াতে পারেন আমার তো খুব ডাউট আছে। কারণ তাহলে আপনি যদি কিছু শিক্ষা দিতে পারতেন, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ নিকৃষ্ট মানের, ওইভাবে অভব্য অসভ্য জানোয়ার ইতরের মতো ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতেন না। তো বুঝতে পেরেছেন?
আপনি বুঝতে পেরেছেন, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আবারও রিপিট করছি, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। পাগলি কি, আমি একটা সিনেমা দেখেছিলাম, সেটা হচ্ছে সেখানেও বসতির মেয়ে রাধা বলা হয়েছিল, সেখানেও ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করে বলা হয়েছিল। সেটা কি বলা হয়েছিল, বস্তির মেয়ে রাধা নাম দিয়ে, নাম না দিয়ে একটু পরিণত ভাষায় বলা হয়েছিল বসতি। বস্তিকে কি বলা হয়েছিল, বসতির মেয়ে রাধা। সেখানেও ল্যাঙ্গুয়েজটা আপনি দেখুন, বস্তি বলেনি কিন্তু সেই পরিচালক, বসতির মেয়ে রাধা। কিন্তু বসতি নিচের যদি কোনো স্থান থেকে থাকে, তারও নিচে যদি কোনো স্থান থেকে থাকে, আপনি সেই দুনিয়ারই লোক, আপনি সেই দুনিয়ারই লোক। মেয়ে পাগলি, মা ছাগলি, ঠিক আছে, বুঝে নিলাম। মেয়ে পাগলি, মেয়ে যদি পাগলি হয়েও যায়, আপনার কথায় যদি মেয়ে পাগলি হয়ে যায়, তার ট্রিটমেন্ট এর পয়সা, তারপরে ডক্টর্স রেকমেন্ডেশন কোন কোন জায়গায় গেলে মেয়ে ঠিক হয়ে যাবে, সেগুলো প্লিজ আপনার কাছে আমি জানতে চাইছি। কোথায় কোথায় গেলাম মেয়ে পাগল হতে হতে ভালো হয়ে যাবে, আমি ওই ঠিকানাটা আপনার কাছে চাইছি। আর আমি আপনাকে কী নামে ডেকে বলবো তোমাকে আমি ঠিক বুঝতে পারছি না। আপনি শিক্ষা না, শিক্ষায় শিক্ষিত না, বসতি মেয়ের রাজার, বসতির মেয়ে রাধা তারও নিচে, মানে বস্তির মেয়ের থেকেও নিচে। আর কীট পতঙ্গ তো আপনি, আপনি অন্যকে বলেন না কীট পতঙ্গ, আপনি তারও নিচে। কী নামে আপনাকে আমি সম্বোধন করবো বলতে পারছেন, কারণ আপনার আপনার নিজস্বতা কিছু নেই, আপনার কোনো নিজস্বতা নেই। আপনি অন্যদের বলছেন ছাগলির মেয়ে, পাগলির মেয়ে পাগলি, মা ছাগলি, আর একজনকে বলছেন ধপের গায়িকা, আরেকজনকে বলছেন ধপের গায়িকা, আচ্ছা আরেকজনকে সিম্পল, একটা সিম্পল কার মৌ, আবারও নাম নিচ্ছি, তার অযথা তার পেছনে বলছে। আপনার কাজটা কী জানেন, আপনার কাজ হচ্ছে না, কাজ না, আপনার কোনো কাজই নেই, কাজ আপনার কোনো কাজই নেই। এক কাজ করবেন, আপনি, আপনাকে আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি তো এত ইউটিউব খাটেন, আবার আপনি ইউটিউব খাটেন, আপনি রেড রেড লাইট এরিয়া ফেরিয়া নিয়ে খাটতে খুব ভালোবাসেন, রেড লাইট এরিয়া ভালো তো ওদের নিয়ে, আর রেড লাইট এরিয়া মেয়েদের নিয়ে একটু হাইলি প্রস্টিটিউট, তারপরে নোংরা জামা কাপড় পরা, ওই সমস্ত বাজে অসভ্য অভদ্র ভদ্র মহিলা যারা নোংরামি করে বেড়াচ্ছে ওপেনলি সোশ্যাল প্ল্যাটফর্মে এসে নোংরামি, তাদেরকে আপনি সমর্থন করেন, তাদেরকে আপনি ব্র্যাভো বলেন, ব্র্যাভো ব্র্যাভো চালিয়ে যাও চালিয়ে যাও। আর তার সাথে একটা ওয়াইন খাওয়া, তা মদখোর একটা গোল মতো একটা আছেন, একজন ভদ্র সো কল ভদ্র মহিলা যে চারিদিকে আইন খেটে বেড়ান, তার নাকি অনেক সোর্স আছে, ওই একটি আছে, আর একটি হাইলি প্রস্টিটিউট আছে, আর তাদেরকে আপনি সাপোর্ট করে যাচ্ছেন। তাদের কমেন্ট সেকশনে গিয়ে, তাদের কমেন্ট সেকশনে গিয়ে কিছু কিছু বেঙ্গলি ইউটিউবার্স, তার মধ্যে আমি, আমার চ্যানেল ইনক্লুড আছে, বাপ রে বাপ, আপনি তো আমাদের অনেক পাবলিসিটি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি পাবলিসিটি কিছু পাবেন, আপনি যে জন্য এসছেন। ধরুন আমি যদি প্রফেসর হতাম না, টিচিং লাইনে আমার দরকারই পড়তো না, আমার দরকারই পড়তো না ইউটিউব খোলার, ইউটিউবে এসে। আপনি তো ইউটিউবার নন, আপনি একটা বাইরের জগতের থেকে একটা কোথাকার এলিয়েন্ট আপনি চলে এসছেন, বয়সের তো ধারপকড় নেই, আপনি যতই আপনাকে মধ্য চল্লিশের বলুন না কেন, মধ্য চল্লিশের বলুন না কেন, আপনি মধ্য চল্লিশের নন, আপনি মধ্যতে আমি চ্যালেঞ্জ করতে পারি। এবং আপনি জীবনে অনেক কিছু পাননি, অনেক কিছু পাননি, আপনি ইউ আর আ ড্যাম লুজার, ইউ আর আ লোনলি লুজার পার্সন, যার জন্য আপনি এত ফ্রাস্ট্রেটেড। আপনি ফ্রাস্ট্রেশনটা কী করে পার করবেন আপনি নিজেই জানেন না, আপনি একটি অশিক্ষিত, অশিক্ষিত, হ্যাঁ অশিক্ষিতই বলবো, আপনি একটি অশিক্ষিত মানুষের শিক্ষিত
অশিক্ষিত পরিচয় দিতে চাইছেন, বেসিক্যালি আপনি একটু অশিক্ষিত, কারণ আপনার ভাষা বলছে আপনি অশিক্ষিত। আপনি যদি এই ম্যাডাম এই দিস ইজ কল শিক্ষা, ওকে, আপনি যদি একটি পাতাও এখানটা পড়েন তাহলে আপনার ভাষা ওরকম কখনো হতে পারে না। আপনার ভাষা অতটা দূর, বসতির মেয়ে রাজা বললাম না, আবার রাজা বলছি, বসতির মেয়ে রাজা, বস্তির মেয়ে রাজা, আপনি তার থেকেও অত। এই দেখুন, এই যে আমার হাতে কিন্তু এই বই, এবং আমি পড়ি, এতে পড়াশোনা করি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পড়াশোনা করি। সুতরাং লিটারেচার নিয়ে বহু 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 বছর পড়েছি। আপনি একটা কাজ করতে পারেন, আমি পাগলির মেয়ে ছাগলি, আমি বলছি যে আপনি এক গ্লাস দুধ খান, ছাগলের দুধ খুব উপকারী, আপনি এক গ্লাস করে ছাগলের দুধ খান, কারণ ওটা তো পাঠানো যাবে না, কারণ আপনি অনেক ধরাছড়ার বাইরে, আসলে দুধ থেকে আপনি করে বেড়াচ্ছেন, হ্যাঁ, সুতরাং এক গ্লাস করে ছাগলের দুধ খাবেন, গরুর দুধের থেকেও ছাগলের দুধ কিন্তু খুব উপকারী। আর আমি আপনাকে পাঠাবো, কারণ যেহেতু আমি ছাগল, আমি দুধ দিয়ে বেড়াই, সুতরাং আমি আপনাকে পাঠিয়ে দেবো। আর আপনি আবার ওই সমস্ত ভালোবাসেন টাসেন তো খুব আর কি। আর এক কাজ করবো, আমি একটু হট ড্রেস পরে আপনাকে ছবি পাঠাই, আপনি তো আবার ওইসব নিয়ে কালচার করতে ভালোবাসেন, নিম্ন শ্রেণীর মানুষদের নিয়ে, হ্যাঁ, বড়াই করছেন, হ্যাঁ, খেয়ে দিয়ে আপনার কাজ নিয়ে পড়াই করছেন। আমি এডুকেশনিস্ট, আমি এই আপনার এডুকেশনের ছিঁড়ি, এই আপনি শিক্ষাবিদ, এই আপনি টিচার, এই আপনি প্রফেসর, এই আপনি পড়ান, কী পড়ান আমাকে একটু জানতে ইচ্ছা করছে, আপনি কী পড়ান। হ্যাঁ, আমরা তো ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাই শুধু ডাক্তারই কর না, ডক্টর দেখাতে ডক্টর, ওই কেন্দ্রিকই আমরা দেখাই, আমাদের বুকে ব্যথা হচ্ছে, গায়ে ব্যথা হচ্ছে, জ্বর এসছে, ব্লা 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 ব্লা, তখন ডাক্তাররা আমাদের মেডিসিন দেন আপনারা, আমরা এসে মেডিসিনটা নিই। আমরা টিচারদের কাছে যাই, ছেলে মেয়েদের টিচারদের কাছে পাঠাই শিক্ষার জন্য। তা আমি ভাবছি আপনাকে পাঠাবো, যে কী পাঠাতে পারি, ডাক্তাররা তো ডাক্তারি করেছিলেন, ডাক্তারদের মুখের ভাষা দেখেছেন তো, ডাক্তাররা কি কখনো একটা চ্যানেল খুলে তারপরে গিয়ে অন্য চ্যানেলে, সেই চ্যানেল আবার আরেকটি হাইলি প্রস্টিটিউট মেয়েকে সাপোর্ট করছে, হ্যাঁ, আপনি একজন হাইলি প্রস্টিটিউটকে সাপোর্ট করছেন, সেইখানে গিয়ে যে ভদ্রমহিলা আবার সেই মেয়েটিকে সাপোর্ট করছে, সেই প্রস্টিটিউট মেয়েটিকে সাপোর্ট করছে, তার চ্যানেলে গিয়ে আপনি নোংরা নোংরা জঘন্য বস্তির থেকেও অত, বস্তির ছেলেমেয়েরাও আপনার থেকে ভদ্র, বস্তির ছেলেমেয়েরাও আপনার থেকে ভদ্র। আমাকে যখন নিচে নামিয়েছেন, আপনাকেও আমি টেনে নিচে নামাবো। আপনি যখন বলেছেন মেয়ে পাগলি মা ছাগলি, দেখুন এখনকার যা দুনিয়া পড়েছে আমি তো ছেড়ে দেবো না, আপনি বলবেন আমি হজম করে নেব, সেটা তো হতে পারে না, আপনাকেও হজম করতে হবে। আপনি 3 সপ্তাহ ছুটি নেন কেন, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ কেন ছুটি নেন? কারণ আপনি নিজের পাবলিসিটি চান, আপনি নিজের স্ক্রিপ্ট তৈরি করেন, হ্যাঁ, কারণ আপনি আর কিচ্ছুই দেখাতে পারেন না, ইউ আর এ বিগ জিরো, মানে আপনার কিচ্ছু নেই, আপনার কিচ্ছু নেই, ইউ আর এ ফ্রাস্ট্রেটেড বিগ জিরো ওম্যান, আপনার কিচ্ছু নেই। তা নাহলে আপনি এত সুন্দর একটি মেয়ে ইন্দ্রাণী যে এত সুন্দর গান করে আপনি সহ্য করতে পারছেন না, মৌ সিম্পল গার্ল মৌ যে এত মানে ক্যারেক্টার ওয়াইজ একটা মানুষ হিসাবে এত ভালো, সুতপা আরও অনেকে আমার সব মেয়েদের মতো, যাদের যাদের আপনি কামেজ করেছেন না, যাদের আপনি শুদ্ধ নামকরণ দিয়েছেন, হ্যাঁ, তাদেরকে আপনি সহ্য করতে পারেন না, কারণ আপনি তাদেরও নখের সমান নন, কারণ আপনি কিছুই নন, আপনি কিছুই না। হ্যাঁ, তা নাহলে এই সমস্ত নাম মানে আপনি ফ্রাস্ট্রেটেড ওম্যান, আমি আপনাকে একটা নাম দিচ্ছি, বিগ জিরো ফ্রাস্ট্রেটেড ওম্যান, যে জীবনে কিছু পায়নি, শিক্ষার নামে অপব্যবহার করেছেন, শিক্ষার নামে ধাজিয়া উড়িয়ে খেয়েছেন, আপনার কী শিখেছেন, কতদূর শিক্ষা লাভ করেছেন আমি দেখতে চাই। আজ আমি ভাবছি আপনার যে ছাত্রছাত্রীরা আপনার কাছ থেকে কী শিখবে, তারা যদি দেখতে পারে আপনার ওই ভাষা
কদর্য নোংরা ইতরের মতো ভাষা। বস্তির মেয়েরাও আজকাল না তাদের মারা টাকা জমি জমি বস্তির মেয়েদের লেখাপড়া শিখতে পাঠাচ্ছে, আপনি জানেন? একটু ভদ্র ভাষা ইউজ করতে শেখাচ্ছে। আমার বাড়িতে একটি কাজের মাসি আছে, ঠিকে কাজের মাসি, যে আমাদের বাসন টাসন জানেন আমরা এই নিয়ে দু তিনটে মাসি পাল্টেছি কারণ তাদের ভাষার জন্য। নোংরা নোংরা ভাষা বলে ভদ্রলোকের বাড়ি, শিক্ষিত রুচিসম্পন্ন ভদ্রলোকের বাড়িতে আমরা ওই ধরনের ভাষায় কথা বলার কাজের লোকও রাখি না। তা আপনি তো কাজের লোকের থেকেও নিচে, বুঝতে পেরেছেন? আপনি কাজের লোকের থেকেও নিচে। আর একটি আপনি কি নিজেকে এডুকেটেড বলছেন? এই আপনার এডুকেশনের নমুনা। অন্যের কমেন্ট বক্সে গিয়ে, অন্যের বললে ভুল করবো, স্পেসিফিক একজনের কমেন্ট বক্সে গিয়ে, একজন না দুজনে, দুজনে এরকম কমেন্ট, না 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 আবার ভুল বললেন, তিনজনে, তিনজনে, হ্যাঁ এই তো গুনতিতে ভুল হয়ে গেছিলো। সকালবেলা তো অত মনে থাকে না, আর স্ক্রিপ্ট নিয়ে বসি না তো আমি। একটা কথা হচ্ছে আমি দু সপ্তাহ পরেও আসি না, আর আমি স্ক্রিপ্ট নিয়েও বসি না। আপনি তিনজনে ভিডিও দেখে পুরো বেশ ভালো করে বসে, আপনার তো খেয়ে দেয় কোনো কাজ নেই না, আপনি পড়ার লেখাপড়া, আমি তো মনে হয় না আপনি লেখাপড়া শিখেছেন, আমিও আপনার নাম দিলাম। সো কল লেখাপড়া জানা অশিক্ষিত, লেখাপড়া জানা অশিক্ষিত বস্তির মেয়ে, এটাই আপনাকে নাম দিলাম, অশিক্ষিত লেখাপড়া জানা অশিক্ষিত বস্তির মেয়ে। দেখুন আপনি বলবেন ছাগলি পাগলি, পাগলি ছাগলি, হ্যাঁ দুনিয়াটা এমন ভাববেন না, আপনি বলে যাবেন আর আমি চুপ, একদম চুপ করে থাকবো। আপনি আমাকে চেনেন নি এতদিন, এর আগে তো আমাকে নিয়ে কত ভিডিওতে বলেছেন, আমার সম্বন্ধে অনেক কিছু বলেছেন, আপনি জানেন আমি কী ধরনের ভদ্রমেয়ে, আপনাকে আমি ছাড়বো না। আচ্ছা হলো আমার সিম্পল গান, মৌ আপনাকে কী করলো, আপনার বাড়িতে এসে কিছু করে গেছে কি, আপনাকে কমেন্ট সেকশনে কিছু বলেছে? ভয়েস অফ ইন্দ্রাণী কী করলো, সুতপা কী করলো, আরও অনেক নাম আছে, এখন অনেক নাম, তারাই দেখবেন ভিডিও করে আপনাকে দেবে আচ্ছা সে, আর আমি চাই দিক বড্ড বার আপনার বেড়ে গেছে না, আরাম করে থাকেন, ওটা মনে হয় না ইউআর এ টোটালি ফেইলিয়ার পারসন, ফ্রাস্ট্রেটেড ওম্যান, টোটালি জীবনের ফেইলিয়ার ভোগ করেছেন, এত ফেলিয়ার হয়েছে আপনার, এত ফেলিয়ার হয়েছে, আপনি একটা চির অসুখী ফ্রাস্ট্রেটেড আনএডুকেটেড পার্সনের মতো কথা। আনএডুকেটেড কেন বলছি, আপনার ভাষা হতে পারে, হ্যাঁ অনেক আজকাল বস্তির মেয়েরাও একটু ক্লাস টেন টুয়েলভ পর্যন্ত পড়ছে, আপনাকে মানে আমি ওটা বলছি না, কিন্তু আনএডুকেটেড বলছে আপনার ভাষার জন্য আপনাকে এই উপাধি দিতে, ইউ আর দ্য মোস্ট আনএডুকেটেড বস্তির থেকে অধম একজন সো কল ভদ্রমহিলা বলেন আপনি নিজেকে, ভদ্রমহিলা একে বলে যার মুখে কোনো ভদ্রতাই নেই। আপনি এক কাজ করুন, আমি চাই না, হ্যাঁ আমি একজনের কথাতেই বলছি যে আমি চাই না আপনার পাবলিসিটি হোক, কখনও চাই না। আরেকটি আরেকজন ম্যাডাম আছে, তিনি তো কাপড় জামা খুলে খুলে পাবলিসিটি নিয়ে 2K 3K ভিউজ করে বেড়াচ্ছেন, হ্যাঁ আর আপনি তাকেই সমর্থন দিচ্ছেন, আপনি খুব পছন্দ করেন হটেস টেস পড়া, আপনি ভীষণ নোংরা, আমি পছন্দ করেন, আমি আর কিছুর মধ্যে যাব না, বেসিক্যালি আপনি একটি নোংরা ভদ্রমহিলা, আপনি নোংরা আমি পছন্দ করেন, কেমন লাগে শুনতে? আপনাকে যদি বলি আপনি একটি নোংরা ভদ্রমহিলা, নোংরা আমি পছন্দ করেন, আপনি হুল ফোটাতে এসছেন আমাদেরকে সবাইকে, আস্ত একটা ভীম রুল, সেটা নিউ আপনি জানেন আপনার নামে হ্যারাসমেন্টের কেস আমি লিখে দিতে পারি, আপনি আমাকে হ্যারাস করছেন, আমি আমি হ্যারা মেন্টালি হ্যারাস হয়ে যাচ্ছি, অসুস্থ বোধ করছি, অন্য অনেকেই আপনার জন্য অসুস্থ বোধ করছে, তারা যদি প্রত্যেকের চ্যানেলে যাদের যাদের আপনি এত নোংরা বস্তির ভাষা ইউজ করেছেন, কল আপনার মতে ওটা কলতলা বলে না, আপনি নিজে ওই কলতলার ভদ্রমহিলা, আপনি নিজে ওই, আপনি থুতু ছিটাচ্ছেন না, থুতুটা আপনার গায়ে পড়ছে ম্যাডাম, আপনাকে তাও আমি ম্যাডাম বলছি, ম্যাডাম বলার যোগ্যতা আপনি রাখেন না, শিক্ষার নামে কলঙ্ক আপনি, আপনার কাছে কে লেখাপড়া শিখতে যায় সকলে, আমি বুঝতে পারছি না কারা আপনার আন্ডারে শিক্ষা গ্রহণ করতে চায়, আপনি তো ভুল ভাল শিখিয়ে দেবেন, শিক্ষার নামে কলঙ্ক আপনি,
অনেকে বলে না ভুল চিকিৎসায় মারা গেছে, আপনি তো ভুল ভাল পড়িয়ে দেবেন, দেখুন দেখুন আপনার স্টুডেন্টদের, আমি আপনি আবার ওই ভাষা ইউজ করবেন না নোংরা নোংরা, আর কিছু ইংরেজি 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 শিখে দিয়েছেন না, ইংরেজি পড়ছেন না, এই কতগুলো মডার্ন ইংলিশ শিখে নিয়েছেন, কিচ্ছু হবে না ইংলিশে, ওই কাপ ধুয়ে মুছে কাপড় পরিয়ে দেবো, বুঝলেন আপনাকে। আমি তো মেন্টাল হ্যারাসমেন্টে ভুগবো না, আমি হ্যারাস হচ্ছি আপনার নামে যদি আমি হ্যারাসমেন্টের চার্জ করি, এবং আমার মতো আরও অনেক আমার মতো বেঙ্গলি আমার থেকে বড়ো তার অবসান কিছুই না, সিম্পল গার্ল মৌ ভয়েস অফ ইন্দ্রাণী সুতবা আরও আরও আছে, আস্তে আস্তে দেখুন সবাই মিলে যদি আপনাকে চার্জ হ্যারাসমেন্টের আপনার এগেনতে হ্যারাসমেন্টের নোটিশ পাঠায়, কারণ আমাদের অতটা অশিক্ষিত আমি আমরা নই যে আপনাকে ওই এটা পাঠিয়ে দেবো সেটা পাঠিয়ে দেবো, আজকাল ইউটিউবে যা হচ্ছে আর কি, আমরা সেগুলো করব না, কিন্তু যদি কেউ অসুস্থ হয়ে পড়ি আমার ফ্যামিলি পার্সন তো পাঠাতে পারে, ইন্দ্রাণীর মেয়ে আছে, আমার মেয়ে তো পাগলি, সে তো আবার মেন্টাল ডিসঅর্ডার, আপনার কাছে আমি মেডিসিন চাইবো, আপনি কী করে আমার মেয়েকে সারাতে পারেন, আমার মেয়ের যদি এদিক থেকে ওদিক হয়ে যায় না, আপনি পাগলি বলে দিয়েছেন, আপনার হতে পারে আপনার ঘাড়ে এসে চাপবে, আর এমনভাবে পাগল যখন ঘাড়ে চাপে না আপনি কিন্তু নিজেকে সামাল দিতে পারবেন না, পাগল বলেছেন তো পাগলি, পাগলি যদি আপনার কাঁধে চড়ে বসে সেই কাঁধ থেকে আপনি কী করে নামান আমিও দেখে নেব, আর ছাগল তো ছাগল নয় গুতাবো না, আমি তো গরু না, গরু হলে আবার গুতাতে পারতাম, আর ছাগলের আচ্ছা করে ছাগলের দুধ খাইয়ে দেবো, আকণ্ঠ পান করিয়ে দেবো আপনাকে, এটা আমি আমার চ্যানেলকে নিয়ে আপনি বলেছেন না, আপনাকে আমি বলব, আমাকে আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে এবং মেন্টালি আমি হ্যারাস হয়ে যাচ্ছি, এমনি নিজেতে সংসারে আপনি সংসার কিছু জানেন, আপনি তো ফ্রাস্ট্রেটেড ওম্যান, আমাদের এখানে আমরা সত্যি সত্যি যে ফ্রাস্ট্রেশন কাকে বলে আপনি জানেন, আপনি অন্যদের সুখে আপনি সুখী নন, অন্যদের চ্যানেল গ্রো করছে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি নিজে পাবলিসিটি চাইছেন, আর তাহলে একটা ইউটিউব এমনি একটা ইউটিউব প্ল্যাটফর্ম খুলে এমনি ভিডিও করুন না, এমনি লাইফস্টাইল ব্লগিং দেখান, ট্রাভেল ব্লগ দেখান, কুকিংয়ের ওপর ব্লগিং করুন, আপনার কোনো এডুকেশন নিয়ে কিছু একটু স্পিচ দিন, হ্যাঁ আপনার পরিবারের সাথে আলাপ করিয়ে দিন, এসব ভালো ভালো সোশ্যাল ভালো ভালো কাজ করুন, ওই অন্যের স্পেসিফিক দুজনের কমেন্ট বক্সে গিয়ে একদম একের মধ্যে তছনাছ করে নোংরা করে আসবেন না, আপনি সোসাইটি ক্লিন করতে এসেছেন কি, আপনাকে আমি ক্লিন করে দেব, সোসাইটিকে ক্লিনিং কী করে করতে হয় আপনি জানেন, আপনি তো নোংরা ভাষা দিয়ে সোসাইটিকে আরও জঘন্য করতে এসে ক্লিন করছেন না, আপনি পলিউটেড করে দিচ্ছেন সোসাইটিকে, কারণ আপনার যে ভাষাগুলো না কমেন্ট সেকশনে সমস্ত ভাষা ওগুলো আমাদের যে কাজের মাসে দুটোকে তাড়িয়ে দিচ্ছেন আমি ভাষার জন্য, এখন যে আছেন না তার ভাষা অনেক সংযত অনেক অর্থ, কাজের মাসের কাছ থেকে আপনি ভাষাটা শিখুন, আর না বেশি বললে আমি আবার মেন্টালি হ্যারাস হয়ে যাচ্ছে আপনার এই কমেন্টস দেখে দেখে, সে কবের থেকে উড়ে রেখেছেন ভিডিও করছেন চ্যানেলের কিছু কিছু চ্যানেলের নাম আর কী সব বলছেন, কলতলার ঝগড়া বস্তির ছেলে, এ আপনি কী ভেবেছেন মুখটা একা আপনার, আপনিই বলে যাবেন, আর সাহস নেই অন্যের কমেন্ট বক্সে গিয়ে বলে আসছেন, তাও আবার কার কমেন্ট বক্সে, ওয়াইন খায় ভটকা ভটকাওয়ালি ওয়াইন খাওয়া ওয়াইন খেতে খেতে একদম মোটা হয়ে গেছে তার, আর আরেকজন তো বললাম মীরা, সে তো একবারে সোনা গাছিকেও পার করে দিয়েছে, আপনি ওইগুলো পছন্দ, নোংরা নোংরা ভাষা নোংরা পোশাক নোংরা ভদ্রমহিলা নোংরা নোংরা জিনিস পছন্দ করে, তাহলে আপনাকে আমি কী নাম দেবো, সো কল কি শিক্ষার নামে অশিক্ষিত ড্যাশ চললাম, কেমন শরীর খারাপ হয়ে যাবে একদম, সো ওয়েলকাম টু মাই চ্যানেল, এত বকেছি আসল কথা, গুড মর্নিং, হ্যাপি সানডে, দিনটাকে ভালো করে কাটাও, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি বলতে আসলাম এত মাথা গন্ডগোল খারাপ হয়ে গেছে না, উফ।
হ্যারাসমেন্ট করছে, রীতিমতো হ্যারাসমেন্ট করছে, এটা একটা শেষ হওয়া উচিত। এই জন্য আমি এই ভিডিওটা করলাম। টেক কেয়ার, বাই বাই, সি ইউ।